أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. অপরাধী নেতা এবং কর্মী আর অপরাধী বিচারক, এদের পরকাল কেমন হবে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করলে কোরআনের উত্তরে 54 নম্বর সূরা আল কমার এর 47 থেকে 55 নম্বর আয়াতের মধ্যে এভাবে বলে, যারা এই পৃথিবীতে অপরাধী নেতা কর্মী, দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী যারা নেতা এবং কর্মী, আর এদের সাপোর্টে এদের পালিত যারা জজ রয়েছে, এদের পরকাল কেমন হবে? আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি দলালিন ওয়া সুউর, ইয়াউমা ইসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসা সাকার, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, ওয়া মা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিম বিল বাসার, ওয়ালাকাদ আহলাকনা আশিয়াকুম ফাহাল মিন মুদ্দাকির, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। নিশ্চয় যারা অপরাধী, বড়ই গুমরাহি নির্বুদ্ধিতার মধ্যে পড়ে রয়েছে, এই পৃথিবীতে যারা গুমরাহি ক্রয় করে নিয়েছে, অপরাধী সেজেছে, যেদিন ওদেরকে মুখ নিচু করে আগুনের মধ্যে টেনে নেওয়া হবে, বলা হবে, তোমরা দোজখে পৌঁছানোর স্বাদটা চেখে নাও, আমি সব জিনিস আন্দাজ মতো তৈরি করেছি, আমার হুকুম সে তো এক নিমিষের মধ্যেই কার্যকারী হবে, পলক ফেলতে যে সময় লাগে। তোমাদের সহগামী কত দলকে আমি নির্মূল করে দিয়েছি, কিন্তু বুঝবার মতো কেউ কি আছো তোমরা? যা কিছু মানুষেরা করে যাচ্ছে সবই যে আজ যুবুর বিশেষ টুকরাগুলিতে 6348 আয়াতগুলিতে লেখা রয়েছে। নিশ্চয় মুত্তাকিগণ জান্নাত জান্নাতে থাকবে, যার নিচে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সে যে এক পবিত্র উত্তম অবস্থান, পরম প্রতাপশালী মহান অধিপতির সুমহান দরবারে রয়েছে। অপরাধী যারা এই পৃথিবীতে, যারা অপরাধী, মানুষ যাদেরকে অপরাধী মনে করছে তাদের কথা এখানে বলা হচ্ছে না, আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা অপরাধী এই পৃথিবীতে, যারা দুর্নীতি করে, দুষ্কৃতি করে, ভ্রষ্টাচার করে, নৈরাজ্য সৃষ্টি করে, অন্যায় অবিচার করে, এমন অপরাধীদের পরকাল এত ভয়াবহ এবং এত কঠিন হবে যা আপনি এবং আমি আন্দাজাও করতে পারি না। সেজন্য এখানে বলা হচ্ছে এরা কেউ পরকালে পার পাবে না। আর এই মেসেজগুলি আপনি যখন জেনেছেন, আপনার আশেপাশে যারা অপরাধী রয়েছে তাদের কানে অন্তত একবার হলেও দিয়ে দেন, তারা যেন পরকালে এই সাক্ষীটুকু দিতে পারে, হ্যাঁ আমরা জগতে শুনেছিলাম অমুক অমুক এই কথা বলেছিল যে অপরাধ করা যাবে না, দুর্নীতি করা যাবে না, দুষ্কৃতি করা যাবে না, মানুষকে মারা যাবে না, খুন করা যাবে না, ক্রস ফায়ারে দেওয়া যাবে না, এগুলি সব কোরআন নিষেধ করে। 2 নম্বর সূরা আল বাকারা 84 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন কোনো মানুষকে খুন করতে। ন্যায় বিচার কায়েম করার জন্য 16 নম্বর সূরা নাহাল এর 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, এরপরেও যদি কোনো জজ স্বজন প্রীতি দেখায়, দুর্নীতিবাজ কোনো দেশ প্রধানের সাপোর্ট করে, কেয়ামতের মাঠে তাদেরকে রক্ষা নেই এবং আল্লাহ তাদেরকে নিস্তার দিবেন না। এই কথাগুলি কোরআন আমাদেরকে বলে দিচ্ছে।